नमस्कार বন্ধুরা, এলোমেলো রান্নার পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আবারো এক মাছের নতুন রেসিপি নিয়ে। আজকের আমার মাছের রেসিপির নাম রূপচাঁদ মাছের সর্ষে পোস্ত টকঝাল। তো রান্না শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এখনো যারা নতুন বন্ধু আছেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকে রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, পারলে শেয়ারও করুন, আর অবশ্যই বাড়িতে রান্নাটা ট্রাই করুন। বাড়িতে যদি রান্নাটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানান। তো রান্নাটা শুরু করার আগে মাছটাকে ম্যারিনেট করে নেব। মাছটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে মাছের মধ্যে একটা চামচ নুন দিলাম, একটা চামচ হলুদ গুঁড়ো, একটা চামচ লঙ্কার গুঁড়ো। এই বাটিতে একটা পাতি লেবুর রস রয়েছে, বড় পাতি লেবুর রস, এটা অর্ধেকটা এখন দিয়ে দেব। আর একটা পেঁয়াজের পেস্ট রয়েছে, এই পেঁয়াজের পেস্ট থেকে রসটা বার করে নিয়ে এখন ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে মেখে নেব। এবার আধ ঘন্টার জন্য এটা ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে দেব, এটা ম্যারিনেট অবস্থায় আধ ঘন্টা থাকবে। ফিরে এলাম আধ ঘন্টা পর, গ্যাসের ওপর কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। ততক্ষণ মাছগুলোর ওপর থেকে এক টেবিল চামচ ময়দার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, যাতে মাছটা ভাজার সময় কড়াতে না চিপকে যায়। এটাকে মাখিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, সর্ষা তেল দিয়ে রান্নাটা করব। 50 গ্রাম মতো সর্ষা তেল দিয়ে দিলাম। গরম তেলের মধ্যে অল্প নুন ছিটিয়ে দিচ্ছি, মাছটা আটকাবে না। তেল গরম হয়ে গেছে, একে একে মাছগুলো ভেজে নেব। তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাঝারি আঁচে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এবার এক পিট হয়ে গেছে, আলতো ভাবে এগুলোকে উল্টে নেবো যাতে ভেঙে না যায়। সব মাছগুলো উল্টানো হয়ে গেছে, মাছগুলো খুব কড়া করে ভাজবো না, একবার এপিট ওপিট উল্টেই তুলে নিচ্ছি কড়া থেকে প্লেটে। আমি যে রান্নাটা আজকে রূপচাঁদ মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে রুই, কাতলা যে কোনো মাছ দিয়েই করতে পারেন, খুবই খেতে ভালো লাগে। মাছগুলো ধীরে ধীরে কড়া থেকে নামিয়ে নিচ্ছি। সমস্ত মাছগুলো কড়াই থেকে প্লেটে তুলে নিলাম। এবার মশলাটা করব। কড়াই থেকে মাছটা তুলে নেওয়ার পর অবশিষ্ট তেলের মধ্যেই রান্নাটা করছি। এর মধ্যে ফোড়ন হিসাবে কালো জিরে দিলাম, দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম। এবার এই বাটিতে একটি টমেটো পিউরি করা আছে, এই টমেটো পিউরির মধ্যে এক টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, এক টেবিল চামচ হলুদ গুঁড়ো একসাথে গুলে নিয়ে এই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। হালকাভাবে নেড়ে নিলাম। এই বাটিতে একটি বড় পেঁয়াজের পেস্ট রয়েছে, এই পেঁয়াজের পেস্টটা এবার দিয়ে দেব। আবারও কিছুক্ষণ কষাবো। দুই টেবিল চামচ আদা সর্ষে আর দুই টেবিল চামচ পোস্ত, চারটে কাঁচা লঙ্কা আর এক চিমটে কালো জিরে একসঙ্গে মিহি করে বেটে নিয়েছি। পেঁয়াজের পেস্ট আর টমেটো পেস্ট কষানো হয়ে যাওয়ার পর এই বাটির বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার আবারও কিছুক্ষণ নাড়িয়ে কষিয়ে নিচ্ছি। বেশিক্ষণ কষাবো না, কারণ সর্ষে বেশিক্ষণ কষালে তেতো হয়ে যেতে পারে, এই জন্য মশলা জলটা অ্যাড করছি।
আন্দাজ মতো নুন যোগ করছি। এবার মশলাটা জল দেওয়ার পর একটুখানি কষাবো। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এবার এর মধ্যে মশলার জলটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে জলটা ফুটতে দেব। মশলাটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য, 2-3 মিনিটের জন্য মাছটা ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকনাটা খুলে মাছগুলো আলতোভাবে উল্টে নিতে হবে, লক্ষ্য রাখবেন যাতে মাছগুলো ভেঙে না যায়। একবার উল্টে নেব, ফ্লেভারের জন্য দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম। মাছের রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। ওপর থেকে 2 টেবিল চামচ সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, আর অর্ধেক পাতি লেবুর রস ওপর থেকে ছড়িয়ে দিলাম। 2-3 মিনিটের জন্য এটা ঢাকনাটা বন্ধ করে রেখে দিলাম। কি বন্ধুরা, দেখে জিভে জল চলে এলো তো? তো আর দেরি কেন, চটপট বানিয়ে ফেলুন এই মাছের এই রেসিপি। অবশ্যই খেতে ভালো লাগবে, আর আমাকে কমেন্ট করতে ভুলো না কিন্তু। যখনই কোনো নতুন রান্না খেতে ইচ্ছে করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তাতে করে আমি যখনই নতুন রান্না করব, আপনাদের সামনে সবার আগেই পৌঁছে যাবে। তো আজকের মতো বিদায় নিলাম, আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন স্বাদে।